আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য, কথা খেয়াল করে বুঝতে হবে। তার অনেক অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ, এভাবে একটার চেয়ে আরেকটা বড়। কত বড়! বিষ্ণুই বললেন, তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ, বাড়িতে যে বললেন, একটার চেয়ে আরেকটা বড়, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওইটা বড়, তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লৌহে মাহফুজ, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূর। Likee.